আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম কোলেজা ঠান্ডা করা আরও একটা পুডিং রেসিপি নিয়ে আর কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম দিয়ে আজকে আমি আপনাদেরকে লেয়ার পুডিং তৈরি করে দেখাবো আর এই পুডিংটা খাওয়ার পর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে এতটা মজার হয় দেখতে যেরকম সুন্দর খেতেও ভীষণ মজার তাহলে চলুন মূল রেসিপিতে আজকের এই কাঁচা আম দিয়ে পুডিংটা বানানোর জন্য প্রথমে এখানে দুইটা কাঁচা আম নিয়েছি আম দুটো আমি কেটে খুব ভালোভাবে কুচি করে নিয়ে তারপর ধুয়ে নেব তো আমগুলো আমি কেটে কুচি করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেনে দিয়ে নিলাম আর এখন আমগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর এই পানিটা দিয়ে আমগুলো সিদ্ধ করে নেব এখন চলে যাব সরাসরি চুলাতে আম সিদ্ধ করতে কিন্তু সময় বেশি লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আমগুলো সিদ্ধ করে নেওয়া যাবে তো ঢাকা দিয়ে আমি তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আরও দুই মিনিটের মতো আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আর একটু নরম করে নেব তো ফিরে আসছি আরও দুই মিনিট পর দেখুন আমার আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এই আমগুলো সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না তো এগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপর সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নিব। তো গরম যেহেতু আছে সেহেতু সরাসরি এখন পানে দিয়ে ছি যাতে তাড়াতাড়ি আমি ব্ল্যান্ড করে নিতে পারি তো আরও দুই কাপ পানি আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখন খুব সুন্দর করে আমি মিহি করে ব্লেন্ড করে নিব তার জন্য ব্ল্যান্ডার জারে আমি নিয়ে নিয়েছি এখন মিহি পেস্ট করে নেব তো এগুলো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে একটা স্টেনার নিয়ে নিয়েছি প্যানে তারপরে এগুলো খুব সুন্দর করে আমি ছেঁকে নিব অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে তো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি স্টেনার দিয়ে এটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আরেকটা প্যানে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ আর হাফ কাপ দিয়ে দিলাম গরুর দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা বুঝে দিবেন আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো দুধের সাথে এলাচ গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে ভালো লাগে দুই টেবিল চামিচ পরিমাণ প্রায় আমি এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার তো অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা বুঝে দিবেন খুব বেশিও না আবার খুব কমও না কম দিলে কিন্তু জমাট বাঁধবে না আর বেশি দিলে বেশি শক্ত হয়ে যাবে পুডিংটা তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাতে দেওয়ার আগে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নেবেন আর এই পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে এটাতে আমি পুডিংটা সেট করব ওটা সাইডে রেখে দিয়ে সরাসরি চুলাতে দুধের প্যানটা বে বসিয়ে দিলাম প্রথমে আমি দুধের লেয়ারটা করব এজন্য প্রথমে আমি দুধটা জাল করে নিচ্ছি তো দুধটা বলক ওঠার পর আর তিন থেকে চার মিনিট জাল করব। এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই কারণ তিন চার মিনিটেই কিন্তু আগার আগার পাউডারটা অ্যাক্টিভ হয়ে যায় আর আগার আগার পাউডারটা কিন্তু আপনার যে কোনো বড় মুদির দোকানে অথবা সুপার শপে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন তো আমার কিন্তু দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রেই কিন্তু সরাসরি এটা আমি ঠেলে দেব তো প্রথম লেয়ারটা করার জন্য এখানে আমি অর্ধেকটা দুধ এখানে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি এভাবে রেখে দেব পরে সেটা আবারও গরম করে কিন্তু আমি দিয়ে দেবো কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর জমে যাবে তো সেই জন্য আবারও গরম করে নিতে হবে তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব এখন পনেরো মিনিটের জন্য আর এদিক দিয়ে আমি এখন আমের যে জুসটা রেডি করেছি সেটা রেডি করে নেবো তার জন্য এখানে এক কাপ চিনি আমি ভরে দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো এখন নিয়ে নিচ্ছি এখানেও প্রায় দুই টেবিল চামিচের মতো আমি নিয়ে নিলাম আগার আগার পাউডার আর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে মানে আমের যে কালারটা সেই কালারটা যাতে আসে এখন খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চলে যাব সরাসরি চুলাতে কারণ এখন আমি আম দিয়ে এই লেয়ারটা করব মানে আমের এই পিউরিটি জাল করার পর একটা লেয়ার করব। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম আমি তো এখন চলে যাব সরাসরি চুলাতে এটাও জাল করে নেবো বলে ওঠার পর তিন চার মিনিটের মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে তো আমার আজকের এই পুডিং রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে আমার সার্থকতা তো বলে কুঠে গেছে আর দুই থেকে তিন মিনিট আমি এটা জাল করে নেব এভাবে অনবরত নেড়ে চড়ে কিন্তু জাল করে নেবেন আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে এটা এই আগার আগার পাউডারটা অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তো এটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি সেই যে দুধের লেয়ারটা করেছিলাম এটার উপরে আবারও দিয়ে দিচ্ছি আমের লেয়ারটা তো এখানে আমি অর্ধেকটা ঢেলে দিচ্ছি এটাও আমি আবার পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর আরেকটা লেয়ার করব দুধ দিয়ে আমি দুধটা কিন্তু আমার জমাট বেঁধে গেছে আবারও কিন্তু আমি সেটা জাল করে নিয়ে তারপর লেয়ার করব তো এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপর পনেরো মিনিট পর বের করে দুধটা জাল করে উপর দিয়ে আবার এই যে লেয়ার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দুধটা জাল করে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি আর দুধটা গরম করেছি সেটা শেয়ার করিনি তো বাকি যে দুধটুকু ছিল পুরোটুকুই আমি এই লেয়ারে দিয়ে দিচ্ছি তো এটাও আমি ঠান্ডা হওয়ার জন্য আবারও রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট কারণ কিছুটা ঠান্ডা না হলে কিন্তু এটা সুন্দর করে যে লেয়ারগুলো দিয়েছি সেগুলো সেট হবে না তো পনেরো বিশ মিনিট পর এটা নামিয়ে নিয়েছি আমের যে জেলোটুকু বানিয়েছিলাম সেটা আবারও জাল করে তারপর আমি যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু জাল করে গরম গরম থাকা অবস্থায় এভাবে লেয়ার করবেন আমের লেয়ারটাও আমি সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ছড়িয়ে দিবেন সব দিক দিয়ে সব দিক দিয়ে আর এই লেয়ার পুডিংটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আর দেখতে যে জিনিস সুন্দর লাগে সেটা খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণ এমনিতেই বেড়ে যায় আর বিশেষ করে ছোট বাচ্চারা তো এই পুরিংটা খেতে ভীষণ পছন্দ করবে তো সব দিক থেকে সমানভাবে আমি ছড়িয়ে দিলাম আর দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য উপর থেকে আমি নারিকেলের কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি লম্বা লম্বা করে নারিকেল উঠিয়ে নিয়েছিলাম আমি সেই কুচিগুলো এরকম ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে এভাবে সবুজের উপরে সাদা কিছু দিয়ে আপনারা যদি ডেকোরেশন করেন এরকম নারিকেল কোড়াটা দিয়ে দেখতে অসাধারণ লাগবে তো আমি একটু ডেকোরেশন করে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য ছয় ঘন্টা ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ছয় ঘন্টা পর কিন্তু ফিরে এলাম এখন এটা আমি আনমুল করে নেব ছাইড থেকে একটু ছাড়িয়ে নেব আমি এভাবে অবশ্যই ছাইড থেকে ছাড়িয়ে নেবেন যেহেতু লেয়ার প্রুডিং করেছি এই জন্য আমি হাত দিয়ে চাপ দিলাম না হাত দিয়ে চাপ দিলে লেয়ারগুলো খুলে যেতে পারে তো একটা প্লেটে আমি আনমূল করে নিচ্ছি আনমূল করে নিয়ে তারপর আবারও আমি উলটিয়ে দিয়েছি যে পাঁচটায় আমি নারকেল কুচি দিয়েছিলাম আর আপনারা দেখি বুঝতে পারছেন যে পুরিংটা কতটা সুন্দর হয়েছে এটা দেখার পর কিন্তু আমার আর কাটতে ইচ্ছে করলো না এতটা সুন্দর মনে হচ্ছিল যে খাওয়ার দরকার নেই এটা আমি সাজি এভাবেই রেখে দেই আর এই পুরিংটা খেতে অসাধারণ হয়েছিল তো আশা করি আমার আজকের এই পুডিং রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ